নমস্কার, টেকসফ ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবারের প্রোগ্রামটা একটুখানি অন্যরকম। প্রত্যেক ভিডিওতেই আমি কিছু না কিছু শেখাই কিভাবে কাজ পারফর্ম করতে হবে। আজকে শেখাবো যে যে কাজগুলো আমরা পারফর্ম করছি সেই কাজ করতে করতেই কিছু অর্থকরী কিছু উপায় অর্থাৎ কিছু আয় করার সুযোগ রয়েছে। কিভাবে সেগুলো করব তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই সফল হবেন এবং খুব সহজেই কিছু উপায় করতে পারবেন। তার সাথে সাথে আবারও প্রত্যেকবারের মতন বললি যে যারা এই চ্যানেলে নতুন বা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন এবং কিছু জানার থাকলে বা কোনো রকম কনফিউশন থাকলে কমেন্টে আমার কমেন্টে বা ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার। যাই হোক, আমরা প্রত্যেকেই কিছু না কিছু ওয়েব ব্রাউজার নিয়ে কাজ করি এবং আজকের দিনে ওয়েব ব্রাউজার নিয়ে কাজ করাটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে সেই ওয়েব ব্রাউজার ব্যবহার করেও টাকা উপায় করা যায়? সেটা যতখানি হোক না কেন, যায় তো আমরা সেটা হয়তো জানতাম না। আজকে দেখাবো সেই ব্যাপারগুলো, কিভাবে সেই ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমরা অর্থ উপায় করতে পারি। চলুন দেখে নেওয়া যাক সেই ট্রিক্সগুলো। সব থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে তা হলো ব্রেভ ব্রাউজার ডাউনলোড করতে হবে। BRAVE ব্রেভ ব্রাউজার ডাউনলোড করতে হবে। যাই হোক, এই ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করতে হবে https://brave.com/download। উপরে ছবিতে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা লিখে দেওয়া আছে, এইখান থেকে এই ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করতে হবে। ওয়েব ব্রাউজারটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে লোকেশন ওপেন করে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এই ফাইলটা চালাতে হবে এবং সেটার পরে এই ইনস্টলেশনটা কমপ্লিট হওয়া অবধি ওয়েট করতে হবে। ব্রেভ ব্রাউজার ইনস্টল হয়ে যাওয়ার পর এই উইন্ডোটা খুলবে এবং লেটস গো বলে যে বাটনটা রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে। এরপরে এই পেজটা ওপেন হবে এবং ডান দিকে একটা অপশন রয়েছে স্টার্ট ইউজিং ব্রেভ রিওয়ার্ডস, ওই বাটনে ক্লিক করতে হবে। আগে যে অপশানে ক্লিক করা হয়েছিল সেই অপশানে ক্লিক করার পর যদি এই পেজ না খোলে তাহলে এখানে যে ওয়েবসাইটটা ডিসপ্লে করা হচ্ছে বা URL ডিসপ্লে করা হচ্ছে সেই ডিসপ্লে লিখে ক্লিক করতে হবে, তাহলে এই পেজে চলে আসবে বা ব্রেভ রিওয়ার্ডস বললেও এই পেজে চলে আসবে। এখানে কটা জিনিস খুব মাথায় রাখতে হবে। এক নম্বর, এখানে সাইন ইন অপশন শুধুমাত্র ইমেল আইডি, এই ইমেল আইডি থেকে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয় ওই যে ইমেল আইডিটা দেওয়া হচ্ছে সেই ইমেল আইডিতে, ব্যাস এটাই। এবং প্রতিবার যখন লগ ইন করবেন তখন কিন্তু প্রত্যেকবার ওই ইমেলের এগেনস্টে যে ভেরিফিকেশান কোড যাবে সেই কোডকে ইয়েস করলেই এখানে লগ ইন হবে, তাছাড়া কিন্তু লগ ইন করা সম্ভব নয়, এটুকুনি মাথায় রাখবেন। সাইন আপের জন্য নির্ধারিত জায়গায় নির্দিষ্ট ইমেল এবং আই অ্যাকসেপ্ট ওই অপশানে ক্লিক করে সাইন আপ করলে এই পিকচারটা দেখাবে ওয়েব ব্রাউজারে। ওই মেল আইডি দিয়ে সাইন আপ করার পরে আমাদের কাজ হলো ওই মেল আইডিটা লগ ইন করা এবং লগ ইন করার পরে দেখা যাবে উপরে দেখানো যেমন রয়েছে যে ব্রেভ রিওয়ার্ডস থেকে একটা মেল রয়েছে, সেই মেলটাকে ওপেন করলে ডান দিকে যেমন দেখানো রয়েছে সেখানে একটা ভেরিফাই বাটন থাকবে, ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এই পেজটা আসবে, এখানে নির্দিষ্ট জায়গায় নিজের নামটা লিখতে হবে এবং লেখার পরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এর পরের স্টেজে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজ থাকবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। টু ওয়ে অথেন্টিকেশন মানে যে অন্য একটি অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে তার অথেন্টিকেশন যাচাই করা, তো এখানে আপনি সেটাকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন বা টু ওয়ে অথেন্টিকেশনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে ডান দিকে দেখানো পেজটা খুলে যাবে। হোম টু ফ্যাক্টর কাজ করতে গেলে একটা অন্য অ্যাপের প্রয়োজন হয় মোবাইল দিয়ে করতে গেলে, আমি সেক্ষেত্রে গুগল অথেন্টিকেটার ইউজ করি, আপনারা অন্য কেউ অন্য অ্যাপ ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো গুগল অথেন্টিকেটারই। এবং এখানে দেখুন একটা কিউআর কোড দেখাচ্ছে, আমি সিকিউরিটির কারণে মাঝখানে যে অংশটা সেখানে আমি এক্সট্র্যাক্ট করে দিয়েছি,
তো যাই হোক, যখন অথেন্টিকেটারের মাধ্যমে স্ক্যানটা স্ক্যান করে নেবেন তাহলে ভেরিফাই হয়ে যাবে এবং ওখানে যে কোড দেখাবে এবং সেই সময় সেই কোড এখানে এন্ট্রি করতে হবে, তাহলেই আপনি লগ ইন করতে পারবেন, নচেত আপনি লগ ইন করতে পারবেন না, এটা যেন মাথায় থাকে। অথেন্টিকেশনের কাজ শেষ হলে এই পেজটা চলে আসবে। এটা বেসিক্যালি একটা হোম পেজ যেখানে কিছু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে একটা, এখানে দেখুন কানেক্ট উইথ জেমিনি আর কানেক্ট উইথ আপহোল্ড বলে দেখাচ্ছে। বাঁ দিকে নিচের দিকের সাইডে এই দুটো অপশান রয়েছে, এখানে যে কোনো একটা চুজ করতে হবে। আমি আপহোল্ডকে চুজ করেছি। আমি আপহোল্ডে কীভাবে কি ডেসক্রিপশন মানে প্রসেস করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ হলে আপনারা জেমিনিকেও চুজ করতে পারেন, কিন্তু আমি এখানে আপহোল্ডটাই দেখাচ্ছি। দেখে নিন, কানেক্ট উইথ আপহোল্ডে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে, যেখানে ইমেল আইডি এবং ইমেল আইডির সাথে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং কোন দেশ থেকে লগ ইন হয়েছে সেই দেশের নাম এবং লাস্টে দুটো অপশান, এই অপশানে ক্লিক করলে মোটামুটিভাবে আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এরপরে দেখুন ডান দিকে দেখানো হয়েছে, সেখানে আর একটা অপশান দেবে যে ক্লিক হিয়ার টু কন্টিনিউ টু ভেরিফাই, এই কন্টিনিউ টু ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে জিমেল আইডি দেওয়া ছিল সেই জিমেল আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করলে দেখতে পাবো আমরা তিনটে মেল এসেছে, একটা ইউ হ্যাভ লিঙ্ক ইউর আপহোল্ড অ্যাকাউন্ট টু ব্রেভ রিওয়ার্ডস বলে একটা মেল, দ্বিতীয় হচ্ছে কনফার্ম ইউর ইমেল বলে একটা মেল, আর তিন নম্বর হচ্ছে ভেরিফাই ইউর আপহোল্ড অ্যাকাউন্ট টু ক্লেম ইউর মান্থলি ব্রেভ পে আউট। এই তিনটে মেল আসবে, তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ মেল। তার মধ্যে শেষের দুটো অর্থাৎ কনফার্ম ইউর মেল এবং ভেরিফাই ইউর ক্লেম ফর পে আউট, এই মেল দুটো খুব গুরুত্বপূর্ণ। এ দুটোকে ক্লিক করে ভেরিফাই করতে হবে এবং এই শেষের মেলটাতে কিছু ইনফরমেশান পুট ডাউন করতে হবে। তো এগিয়ে চলুন, দেখতে থাকি কিভাবে কি করা যায়। ভেরিফাই অ্যাকাউন্টের ক্ষেত্রে বাঁ দিকে দেখানো পিকচারটা আছে, সেখানে ইনফরমেশন গুলো দিয়ে তারপরে এটা ক্লোজ হবে এবং তারপরে আমরা যাবো শেষের মেলটিতে অর্থাৎ ক্রিয়েট একটা আপহোল্ড অ্যাকাউন্ট, এইখানে যাবো। তার জন্য আমাদের ডান দিকে দেখানো যে পিকচার গুলো এরকম কম ওপেন হবে এবং সেই অনুযায়ী আমাদের ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এরপরে যেমন ফর্মগুলো দেখানো আছে এইরকম ফর্ম দেখাবে এবং সেখানে কিছু ইনফরমেশান দিতে হবে, সেগুলো আশা করি আপনারা পারবেন এবং তারপরেই এই ইনস্টলেশনের কাজ কমপ্লিট হবে এবং সেখানে দেখাবে কানেক্টেড আপহোল্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, এরপরেই এই ফর্ম থেকে আপনারা এই ব্রাউজার ইউজ করে আপনারা অর্থ উপায় করতে পারেন, যেটা ব্রাউজার আপনাকে দেখাবে কত টাকা ব্যাট কয়েন এরা দেয়, ব্যাট কয়েন দেয় এবং ব্যাটের এগেনস্টে কত ইউএসডি হবে সেটাও সেখানে ডিসপ্লে করে এবং সেম অ্যামাউন্ট আপনি আপহোল্ড অ্যাকাউন্টে চলে যাবে এবং সেটা মোটামুটি মাস তিনেক অন্তর অন্তর এই ট্রান্সফারটা হয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, এই অসুবিধা হলে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো করার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছুটা সহায়তা করতে পেরেছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জিজ্ঞাসা করুন, চেষ্টা করব তার উত্তর দিতে। এবং কেউ সাবস্ক্রাইব না করে থাকলে আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার।